এই কটা বিজেপির নেতা রয়েছে, আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে 8 ঘন্টা, সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন। কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না, গণ ঘেরাও। আর শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী 5ই আগস্ট কুচবিহার থেকে কাকদ্বীপ 300। ফাইনালি বন্ধুরা, একটা জিনিস স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আমাদের কুর্মী সমাজের যে রণকৌশল ছিল সেই রণকৌশলটাকে কিন্তু অবলম্বন করতে চলেছে। আমাদের কুর্মী সমাজের কি রণকৌশল ছিল, যে ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির যারা ছিলেন তাদের একটা রণকৌশল ছিল যে তাদের দাবি নিয়ে তারা শান্তিপূর্ণভাবে ঘাগরঘেরা করবে, কাদেরকে, সেই সমস্ত রাজনৈতিক বড় বড় ব্যক্তিদেরকে বা নেতা মন্ত্রীদেরকে। আজ কিন্তু সেই পথটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তাটা দিলেন তাদের কর্মীদের জন্য এই শহীদ দিবসের মঞ্চ থেকে। তাহলে একদিক থেকে দেখতে গেলে, বলতে গেলে বন্ধুরা, কর্মী সমাজ কিন্তু জিতে গেল, মানে মাহাতোদের রণকৌশল নিতেই হবে, নাহলে কিন্তু জিততে পারবে না। এটাই হচ্ছে কর্মী সমাজের দম বন্ধুরা। তো দেখে নাও বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন মঞ্চ থেকে। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাপোর্ট করো, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট বন্ধুরা, দেখতে থাকো। 2024 মে কন জিতেগা, কন জিতেগা, কন জিতেগা, ওর জোর সে কন জিতেগা, দোনো হাত উপর করকে কন জিতেগা, কন জিতেগা, কন জিতেগা, কন জিতেগা। ক্ষমতা আছে ভারতবর্ষের সাথে লড়বে, ক্ষমতা আছে, জনতা জনার্দন যা চাইবে সেটাই শেষ কথা। আপনারা বলেছেন আগামী দিন দিল্লি যাবেন, আমি নেত্রীর অনুমতি নিয়ে আজকে ঘোষণা করছি, এই যে 100 দিনের কাজের বকেয়া টাকা আজকে বন্ধ করে রেখেছে 2 বছর ধরে, প্রায় 7,500-8,000 কোটি টাকা বাংলার মানুষের, 2,64,000 জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা নির্ভর করে এই 100 দিনের কাজের টাকার উপর, তাদের টাকা আটকে রেখেছে এই ভারতীয় জনতা পার্টির জনবিরোধী গরিব বিরোধী সরকার। 100 দিনের কাজের নাম কি? এমজি নারেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। 100 দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আর মাথা উঁচু করে লড়ব। গান্ধী জয়ন্তীতে 2রা অক্টোবর দিল্লি চলো ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি। গান্ধীজির জন্মদিনে, জন্ম জয়ন্তীতে, জন্মদিবসে দিল্লি চলো ডাক তৃণমূল কংগ্রেস দিল। আমাদের কাছে 3টে উপায় ছিল, 3টে রাস্তা ছিল। এক হচ্ছে ভদ্রভাবে এদেরকে বাবা বাছা করে বিনম্রভাবে বুঝিয়ে বলা যে বাংলার মানুষের, গরিব মানুষের টাকা আপনারা আটকে রাখতে পারেন না, এই টাকা আপনাদের ছাড়তে হবে। দ্বিতীয় রাস্তা এদের পায়ে ধরা, আর তৃতীয় রাস্তা দিল্লি চলোর ডাক দিয়ে নিজের অধিকারের টাকা ছিনিয়ে আনা। আমি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি চান, তৃণমূল পা ধরুক না আগামী দিন বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের আড়ায় ছিনিয়ে আনুক? পা ধরো না দিল্লি চলো, পা ধরো না দিল্লি চলো, পায়ে ধরো না দিল্লি চলো, দিল্লি চলো। যাবেন, নিজের অধিকারের স্বার্থে লড়বেন, লড়বেন। তার আগে একটা ট্রেলার আপনাদের দেখাতে হবে। আগামী 5ই আগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো
বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য যে কোটা নেতা আছে আপনার ব্লকে একটা তালিকা তৈরি করুন যে আমার ব্লকে এই 10টা 15টা 20টা 5টা 7টা 2টো 4টে যাই হোক এই কোটা বিজেপির নেতা রয়েছে আগামী 5ই অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন বাড়ি থেকে 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না গণ ঘেরাও আর শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং এই রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে আগামী 5ই অগস্ট কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক 127টা মিউনিসিপ্যালিটি পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড টাউন বুথ গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম 5ই আগস্টে এদের বাড়ি ঘেরাও হবে আর তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে দিল্লিতে তার দপ্তরও ঘেরাও হবে এটাই বাংলার মানুষের শক্তি আমরা মাথা নত করলে ঈশ্বরের কাছে করব আল্লাহর কাছে করব সর্বশক্তিমানের কাছে করব আমরা দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না আত্মসমর্পণ করব না মেরুদণ্ড বিক্রি করব না তোমার যত ক্ষমতা আছে প্রয়োগ করো ইডি সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স পেগাসাস তারপরেও বোকাটা এত কিছু করেও তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে ভারতবর্ষকে আগামী দিন জেতাতে হবে আর এরা যদি ক্ষমতায় থাকে আপনারা দেখুন দেশ জুড়ে ডবল ইঞ্জিন সরকার মণিপুরে দুজন মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছে দু মাস আগে যখন ঘটনাটা ঘটেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কর্ণাটক নির্বাচনে প্রচার করছিল আমাদের ইডি সিবিআই ডাকে তখন ডেট মিস হয় না আর দু মাস ধরে কারোর বিরুদ্ধে একটা অমানবিক বর্বরিক লজ্জাজনক একটা ঘটনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো ব্যবস্থা নেয়নি দু মাস আগেকার ঘটনা 80 দিন আগেকার ঘটনা আমাদের নেত্রী একমাত্র নেত্রী যে ডাক দিয়েছিল আগামী দিন যে মণিপুরে আমরা গিয়ে দরকার হলে বসবো এবং মানুষের অধিকারের স্বার্থে বসবো আমরা চিঠি লিখেছিলাম আমাদের নেত্রী চিঠি লিখেছিল সেই চিঠির উত্তর পর্যন্ত দেয়নি দু মাস পরে দিয়েছে সেই কারণে আপনাদের বলছি এটা দেশের লড়াই গলা কেটে দিলেও দেশ মাতৃকার জন্য লড়তে হবে আমি কবির কথায় বলি প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই 2ই অক্টোবর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাব আপনাদের সাথে আমিও যাব ট্রেনে করে বসে এক বুক আশা আকাঙ্ক্ষা জোড়া ফুলের পতাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আমাদের অধিকারকে সামনে রেখে আমরা যাব টাকা তো আমরা ছিনিয়ে আনবই বাংলার মানুষের টাকা আপনি আটকাতে পারবেন না আমি এটুকু বলে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই মাঠে ময়দানে দেখা হবে আমাদের নেত্রী ইতিমধ্যেই আমাদের সভামঞ্চে এসে পৌঁছেছেন তিনি বক্তব্য রাখবেন তার কথা আমরা শুনব এবং তার থেকে দিক নির্দেশিকা নিয়ে আমরা আগামী দিন যাতে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করতে পারি সেই দিকেই আমরা নজর রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা একবার জোরে বলুন জয় বাংলা দিল্লি অবধি যেন আওয়াজ পৌঁছায় জয়